আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অনেক ভালো আছেন। তো আমার ভিডিও শুরুতে যে ফটোগুলো দেখলেন, এই ফটোগুলো বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে। সবাই এই ধরনের ফটো ক্রিয়েট করে, আবার অনেকে এই ধরনের ফটো ক্রিয়েট করতে পারে না। তো অনেকে আমাকে ফেসবুকে এসএমএস করেছে, ভাই এই ধরনের ফটো কীভাবে তৈরি করবো একটা ভিডিও দেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে বসেই পড়লাম। তো এটা করার জন্য আপনাদের ছোট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপসের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমরা প্লে স্টোরে সার্চ দিলে এই অ্যাপসটি পেয়ে যাব। তো আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে সেখান থেকে ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোর ওপেন করব। তো প্লে স্টোরে সার্চ বারে লিখব এখানে ল্যাব ফটো এডিটর। তো ল্যাব ফটো এডিটর লিখে আমরা সার্চ করে দিব। তো ল্যাব ফটো এডিটর লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন লেখা আসতেছে। তো এটা আমরা ইনস্টল করে নেব। তো এখানে আমি ওপেনে ক্লিক করে এই অ্যাপসটি ওপেন করতেছি। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে একটু লোডিং হবে। আপনাদের সামনে যদি কোনো পারমিশন চায়, আপনারা অ্যালাউ করে দেবেন। তো আমার অ্যাপসটি ওপেন করা হয়ে গেছে। তো এখান থেকে যদি কোনো পারমিশন চায় তাহলে তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখানে অসংখ্য ফ্রেম আছে, আপনারা যে কোনো একটা ফ্রেম নিয়ে এখান থেকে ফটো কাজ করতে পারবেন। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং বলে একটা অপশন আছে। তো আমরা এই ট্রেন্ডিংয়ে ক্লিক করব। তো ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে আপনার ফটো কাজ করতে পারবেন। তো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখান থেকে শো করবে, না করলে আপনার এখান থেকে ওয়ালে লেখা আছে এখানে ক্লিক করবে। তো আমি আমার এই ফটোটা এখানে নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে তীরের মতো একটা চিহ্ন লাফাচ্ছে। তো এই তীর অপশনে আমরা ক্লিক করব। তো তীর অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন আমার এটা প্রসেসিং হচ্ছে। তো এটা আমার প্রসেসিং হোক। তো আপনারা এটা ফ্রি 3 দিন ব্যবহার করতে পারবেন। আর এর প্রো ভার্সন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমরা এই অ্যাপসটি কারণে দেখুন আমার এই ফটোটা কাজ করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারবো। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা আমাদের এখানে ইফেক্ট এবং বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারবো। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড টেক্সট এখানে ক্লিক করলাম। অ্যাড টেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে যে কোনো একটা কিছু লিখতে পারবেন। আমি আমার একটা নাম লিখতেছি। তো এই নামটা লিখে এখানে উপরে টিক মার্কে ক্লিক করে আমরা এটা ওকে করে দিলাম। তারপর এখান থেকে অনেকগুলো ফন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, যে এটা ফন্ট ইচ্ছা হয় এটা সিলেক্ট করে নিতে পারবেন। তাছাড়া এখানে কালার অপশনে ক্লিক করে আপনারা এটা যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এই নামটা নিচ্ছি না, এখান থেকে কেটে দিলাম। তারপর এটা কাজ করা হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট আইকন, এখানে ক্লিক করে তারপর এখানে দেখতে পাবেন সেভ টু ড্রাইভ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে গেছে, আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যদি আমার ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে এখানে ডেসক্রিপশন বক্সে যান এবং সেই ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ফলো করুন এবং যাবতীয় প্রশ্ন আপনারা সেখানেই করতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সম্বন্ধে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।